দাবি শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের এক অনুষ্ঠানে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, মানুষের সেবায় নিয়োজিত ধর্মীয় প্রতিষ্ঠানকে মুখ্যমন্ত্রী দাঙ্গাবাজ বলেছেন, এর উত্তর তিনি যথাযথ সময়ে পাবেন। তিনি জয় শ্রীরাম ধ্বনি সম্পর্কেও বলেন, এই ধ্বনি তুলে রাজ্যের মানুষকে ভগবান রামের শাসনকালে মানুষের জীবনযাপনের ইতিহাস তুলে ধরা হয়। কোন বিতর্কিত কথা বলবো না, আমরা সবাই আস্তিক, ধর্ম মানলে খারাপ কাজ কার থেকে বিরত থাকবে। আর জয় শ্রীরাম কোনো অপশব্দ নয়, জয় শ্রীরাম হচ্ছে শুভ শব্দ, আর ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ হচ্ছে আসল যে রাম রাজ্য যাকে বলে, যে রাজ্যে ক্ষুধা নিয়ে কেউ ঘুমাতে যাবে না, যে রাজ্যে মাথার উপর পাকা ছাদ থাকবে, যে রাজ্যে বেকারের হাতে চাকাজ থাকবে, কৃষক হাসবে, শিল্প হাসবে, সেটাই হচ্ছে রাম রাজ্য। অত এটা নিয়ে অন্য কিছু ভাবার কোনো কারণ, আমি এখানে ভোট করতে আসিনি, আমি প্রচুর প্রোগ্রামে যাই, গীতা বিতরণ এটা আজকে নয়, আমাদের মেছেরা ইস্কন মন্দির বলুন, হলদিয়ার বলুন, বিভিন্ন প্রতিষ্ঠানে ভারত সেবাশ্রম সংঘ সঙ্গে তো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 4.5 লক্ষ লোককে খাইয়েছি। আপনারা জানেন সুজিতবাবু, বিটনবাবু, মহিষাদলে বাড়ি আছে, 9 দিন ধরে ক্যাম্প করে, 10 দিন ধরে ক্যাম্প করে 9টা জায়গায় 4.5 লক্ষ লোক আছে, এইসব জায়গা আছে, রাজনীতি করার জায়গা নেই। আর আপনারা এবারে দেখলেন নবান্নতে বসে ভারত সেবাশ্রম সংঘকে কি বলছেন মুখ্যমন্ত্রী, বলছেন মাঝে মাঝে দাঙ্গা করে, এর উত্তর পেয়ে যাবে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, টাইমস বাংলা।